আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্লাস এর এই ভিডিওটি দিয়ে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কনস্ট্যান্ট ভেরিয়েবল সম্পর্কে সেই জন্য আপনাদের সরাসরি কোল নিয়ে যাচ্ছি আপনার কোড ব্লকস ওপেন করে নেবেন যদি আপনাদের কোনো প্রজেক্ট অলরেডি এক্সিস্ট থাকে সেটা ক্লোজ করে নেবেন রাইট বাটন ক্লিক করে ক্লোজ প্রজেক্ট নতুন একটা প্রজেক্ট করব সেই জন্য ক্রিয়েট এই নিউ প্রজেক্টে ক্লিক করতেছি কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে গোতে ক্লিক করবেন সি প্লাস প্লাস অবশ্যই সিলেক্ট করা থাকা উচিত নেক্সট এবং প্রজেক্টের একটা টাইটেল দিয়ে দেবেন আমি দিচ্ছি ফিফথ প্রজেক্ট আপনারা যে কোনো নাম দিতে পারেন এখানে কোনো প্রবলেম নাই পারফেক্ট এবং ফিনিশে দিয়ে দেবো এবার এখানে লেফট সাইডে দেখতে পারবেন সোর্স নামে একটা ফোল্ডার আছে সেখানে ক্লিক করলে মেইন ডট সিপিপি নামে একটা ফাইল বের হবে তো এই মেইন ডট সিপিপি নিয়ে কাজ করবো এই ভিডিও টিউটোরিয়ালে লক্ষ্য রাখবেন প্রথমে যে কাজটা করব আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল বোঝানোর আগে যে নর্মাল ভেরিয়েবলগুলো আমরা এতদিন ব্যবহার করে আসতেছি সেগুলো সম্পর্কে আরেকটু বলে নিতে চাই সাপোজ এর মধ্যে আমরা ট্রেন রাখতেছি এবং সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই পারফেক্টলি আমরা প্রিন্ট করতে পারবো কোনো প্রবলেম হবে না ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না এবং আমরা যদি কোনো জায়গায় এক্সের ভ্যালুটা চেঞ্জ করতে চাই সাপোজ আমি এক্সের ভ্যালু টোয়েন্টি দিচ্ছি প্রথমে আমি ডিক্লেয়ার করেছিলাম এর ভ্যালু টেন এবং তারপর সেই ভ্যালুটা চেঞ্জ করে এবার প্রিন্ট করতেছি সো ডেফিনেটলি লাস্টে যেটা আমরা মডিফাই করেছিলাম সেটা প্রিন্ট করে দেখাবে অর্থাৎ টোয়েন্টি দেখাবে সো এই ছিল নন কনস্ট্যান্ট ভেরিয়েবল এবার যদি আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি লক্ষ্য রাখবেন তাহলে পরিবর্তন কোন জায়গায় আসতেছে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি কোনো ভেরিয়েবলের সামনে আমরা কনস্ট কি ব্যবহার করি তাহলে সেই হয়ে যাবে কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা আমরা এখানে দিয়েছি সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না ওকে সো কোডটা রান করে দেখাচ্ছি পারফেক্টলি কাজ করবে কোনো প্রবলেম নাই বাট আমরা যদি এই ভ্যালুটা চেঞ্জ করতে চাই এক্স এর তাহলে ডেফিনেটলি এরর দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আরো দেখাচ্ছে সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কনস্ট্যান্ট ভেরিয়েবল আর নন কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে মেইন পার্থক্য কি কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে যদি কোনো কিছু ডিক্লেয়ার করেন সেটার ভ্যালু আপনি কি করতে পারবেন না মডিফাই করতে পারবেন না আরেকটা বিষয় এখানে দেখাচ্ছি নরমাল ভেরিয়েবলের ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য রাখেন সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এক্স এবং তারপরে আমি এক্স এর মধ্যে একটা ভ্যালু রাখতে চাচ্ছি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ডেফিনেটলি কোডটা রান করবে বাট কনস্ট্যান্ট ভেরিয়েবলের ক্ষেত্রে যদি আপনি এই ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেন আর যদি যখন করতেছেন তখন যদি ইনিশিয়ালাইজ না করেন অর্থাৎ তখনই যদি ভ্যালু না দিয়ে দেন দেখাবে দেখতে পাচ্ছেন সো যখন আপনি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখনই তাকে ইনিশিয়ালাইজ করতে হবে অর্থাৎ তার ভ্যালুটা দিয়ে দিতে হবে এই পয়েন্টটা আপনার মাথায় রাখবেন ওকে সো পারফেক্টলি এবার কোডটা যদি রান করি তাহলে ডেফিনেটলি কোনো এরর দেখানোর কথা না তাহলে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত যে কনস্ট্যান্ট ভেরিয়েল যখন কনস্ট্যান্ট হিসেবে কোনো ভেরিয়েলার করবেন সেটাকে মডিফাই করা যাবে না এবং কনস্ট্যান্টের ডিক্লেয়ার করলে সাথে সাথে তার ভ্যালুটা দিয়ে দিতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে সো এই দুইটা কথা মাথায় রাখলেই হবে পরবর্তী ভিডিও টিটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কনস্ট্যান্ট অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় এই ভিডিও টিটুরিয়াল এত থাকবে ছোট এই ভিডিও টিটোরিয়াল আশা করি কনস্ট্যান্ট কিবারের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ